হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাপ বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নতুন একটি টিউটোরিয়ালে স্বাগতম। আশা করি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করবেন এবং একটু কষ্ট করে একটি লাইক দিবেন, তাতে আমি উৎসাহ পাব। এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই আজকের টিউটোরিয়ালে। প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পরে সেখানে আমরা লিখব হ্যালো ইংলিশ। হ্যালো ইংলিশ, লার্ন ইংলিশ, এই অ্যাপসটি যেটি আপনার ইন্টারফেসে দেখতে পাচ্ছেন সেরকমই একটি অ্যাপস এখানে চলে আসবে। তো এটি এখানে আপনারা ওপেন করবেন, আমিও ওপেন করছি। দারুণ, সব ইংরেজি শেখার জন্য চমৎকার একটি অ্যাপ এই অ্যাপসটি। এরকম অনেক অ্যাপস আছে, সেক্ষেত্রে আমার কাছে এটি ভালো লেগেছে, কারণ এটি আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। এজন্য আমার কাছে একটু ব্যতিক্রম লেগেছে এবং অন্যরকম ভালো লেগেছে। এটিতে নাম দিয়ে রেজিস্ট্রেশন করে প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে বাম পাশে উপরে কোণায় দেখতে পাবেন যে আপনার তিনটি দাগ, সেই দাগে ক্লিক করার পরে এখানে আপনারা কিছু ক্যাটাগরি দেখতে পাবেন, কিছু আইকন দেখতে পাবেন। যেমন এখানে ফার্স্টলি আছে আমার রিপোর্ট কার্ড, মাই পাবলিক প্রোফাইল, ডেইলি বোনাস, মাই ফ্রেন্ডস, ক্রিয়েট কাস্টম অ্যাভাতার, স্মৃতি মানচিত্র, ফোরাম আক্সে কোশ্চেন, বুকমার্ক অ্যান্ড নোট, রিভিশন ইউনিট, টেস্ট দিয়ে সোজা পরের লেভেলে যান। বন্ধুদের হ্যালো ইংলিশ সম্পর্কে বলুন, অ্যাপকে 5 স্টার রেট দিন, আপডেট অ্যাপ, সেন্ট কয়েন্স, তারপর রিসেট মাই লেভেল, অ্যাপ ল্যাঙ্গুয়েজ, অ্যাপ ইন্টারফেস ল্যাঙ্গুয়েজ, অ্যাপ অ্যান্ড অডিও পাবলিক, আওয়াজ পরীক্ষা করুন, অ্যাপ সাইজ অপটিমাইজ, তারপরে হ্যালো মিনিং, ফাইন্ড মিনিং এনিহোয়ার, তারপরে হ্যালো ইংলিশ কিট, সাউন্ড অ্যান্ড নোটিফিকেশন সেটিং, তারপরে আছে আপনার প্রস্তাবনা, তারপরে আছে হ্যালো ইংলিশ ফর কর্পোরেট ট্রেনিং, হ্যালো ইংলিশ ফর অ্যাডভাইজার, হ্যালো ইংলিশ ফর ইনস্টিটিউট, তারপরে আছে হ্যালো ইংলিশ ফর স্কুল অ্যান্ড কলেজ, টিচার্স রেজিস্ট্রেশন ফোরাম। এখানে অনেকগুলো অপশন আছে। তো প্রথমে আমরা একটু 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 করে একটা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করি আমার রিপোর্ট কার্ডে কী দেখায়। অর্থাৎ আমি যে রেজিস্ট্রেশন করেছি সেটা এখানে দেখাচ্ছে, আমার র্যাঙ্কিং দেখাচ্ছে, আমি একটু ট্রাই করেছিলাম সেটি এখানে দেখাচ্ছে, তারপরে ফ্রেন্ডস র্যাঙ্ক, শরীয়তপুর র্যাঙ্ক, গ্লোবাল র্যাঙ্ক, এই তিনটি র্যাঙ্ক দেখাচ্ছে, আমার গ্লোবাল র্যাঙ্কিং কত সেটাও এখানে দেখিয়ে দিয়েছে। অর্থাৎ এই যে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিসটি প্রোভাইড করে থাকে এই অ্যাপস নির্মাতারা, সেটি এখানে দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো ভাষা আপনি নির্ধারণ করে নিতে পারেন। আপনি যখন সেটিংয়ে প্রবেশ করবেন তো সেক্ষেত্রে আপনি ভাষা সিলেক্ট করে নিতে পারবেন যে আপনি কোন ভাষায় কী কাজ করবেন, বাংলা না ইংরেজি এরকমভাবে। তারপরে হচ্ছে মাই পাবলিক প্রোফাইল, আচ্ছা পাবলিক প্রোফাইলটি কেরম কেমন আসবে সেক্ষেত্রে এরকম পাবলিক প্রোফাইলটি আপনাকে দেখাবে। তারপরে হচ্ছে ডেইলি বোনাস, অর্থাৎ আপনাকে কী পরিমাণ বোনাস দিচ্ছে, বা আপনি বোনাস এখানে প্রথমটি যে ঠিক মার্কটি দেখতে পাচ্ছেন সেইটি হচ্ছে ডেইলি বোনাস। অর্থাৎ আমি আজকে 2 পয়েন্ট বোনাস পেয়েছি, সেটি এখানে দেখালো। দেন মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডসে আছে পিপল ফলো, মাই ফলো, আমাকে কজন ফলো করলো বা আমি কজনকে ফলো করলাম, মাই ফ্রেন্ডসে আছে যে আমাকে কজন ফলো করলো বা আমি কজনকে ফলো করলাম। এখানে দেখুন ফলো করতে পারবেন আপনি যারা যারা এই অ্যাপসের মাধ্যমে ইংরেজি শিখছে বা এগুলো ব্যবহার করছে, সেক্ষেত্রে আপনি তাদের ফলো করতে পারবেন। ক্রিয়েট কাস্টম অ্যাভাটার, চাইলে আপনি আপনার প্রোফাইল পিকচার
এখানে অ্যাড করতে পারবেন। এটি ক্লিক করার সাথে সাথে ক্যামেরার যে অপশনটি আছে সেটি চলে আসবে, তখন আপনি আপনার ইচ্ছা মতো ছবি তুলে এখানে আপলোড করতে পারবেন। তারপর আছে স্মৃতি মানচিত্র। স্মৃতি মানচিত্রে আপনার কি লং টার্ম মেমোরি, তারপর আছে মিডিয়াম মেমোরি, শর্ট টার্ম মেমোরি, এই তিনটি অপশন আছে। তারপর আছে রিভাইজ নাও, আপনি চাইলে পিছনে যা করেছেন পিছনে যে ইংরেজি শেখার যে কাজগুলো করেছেন সেই কাজগুলো এখান থেকে নিতে পারবেন। এবং লং টার্ম মেমোরি, শর্ট টার্ম মেমোরি, এই তিনটি মেমোরিতে আপনি দিতে পারবেন। অবশ্যই এটি পেইড ভার্সন, প্রো ভার্সন, তো প্রো ভার্সনে কিছু সিস্টেম আছে সেইগুলো আমরা সবাই জানি, তো সেটি নিয়ে আর কথা বলার দরকার নেই। তারপর আছে কোশ্চেন, ফোরামে কোশ্চেন আপনি করতে পারবেন, ফোরামে আপনার যেগুলো জানার ইচ্ছা সেগুলো করতে পারবেন, আপনার পোস্ট দেখাবে আর অল পোস্ট দেখাবে। এখানে অনেক ফোরামে অনেকেই প্রশ্ন করেছে, সেই উত্তরগুলো দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারপর আছে বুক মার্কস অ্যান্ড নোটস, রিভিশন ইউনিট, আপনি রিভিশন দিতে পারবেন, টেস্ট দিয়ে সোজা পরের দিন, অর্থাৎ সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে। আমি তারপরে কিছু কাজ এখানে ঢুকবো লেসন ওয়ানে, সেই কাজগুলো দেখব। তো আমি একদমই লেভেল স্কুল লেভেলের একজন ছাত্র হিসেবে কী করা উচিত সেটি এখানে আমি করে নিয়েছি। অর্থাৎ প্রথমে আপনাকে আপনার যে অ্যাপসটি ওপেন, এই অ্যাপসটি ওপেন করার পরে আপনাকে আপনার বয়স, নাম ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনি যে লেভেলেরই হন না কেন, সেক্ষেত্রে লেভেলটি আপনার পছন্দ মতো লেভেলটি দেবেন। লেভেলটি দেওয়ার পরে এখানে আছে উপরে এরকম দেখতে পাবেন, বাড়ির কাজ, সমস্ত লেসন, প্র্যাকটিস, চর্চা, প্রিমিয়াম, ডিকশনারি, এই চারটি পাঁচটি অর্থাৎ প্রায় পাঁচটি অপশন এখানে দেখা যাচ্ছে। তো এখানে ডিকশনারিও আছে, বড় একটি সুবিধা, এখানে একের ভিতরে একাধিক অপশনগুলো আছে। তো প্রথমে আছে বাড়ির কাজ, বাড়ির কাজের লেসন এখানে নিচে আছে কয়েন ওন, সিটি ব্যাংক, আচ্ছা, তারপরে সিটি র্যাঙ্ক, ক্রেডিট লেফট, তারপর আছে মাল্টিপ্লেয়ার চ্যালেঞ্জ, টিকেট লেফট, এরকম অনেক এখানেও প্রায় কয়েকটি অপশন আছে। তো এইগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপরে হ্যালো আপনার আজকের বাড়ির কাজ, আচ্ছা এখানে কিছু লেসন দেওয়া আছে বাড়ির কাজের, সেক্ষেত্রে আপনি এই কাজগুলো করে নিতে পারেন দারুণভাবে। তো আমি দেখানোর জন্য একটি কাজ কাজের মধ্যে ঢুকবো, লেসন ওয়ান, আচ্ছা, নাম জিজ্ঞাসা করা ও বলা শিখুন। তাহলে নাম জিজ্ঞাসা করা, নাম জিজ্ঞাসা করা, মাই, এখানে দেখাচ্ছে মাই, আমার, নেম, নাম, ইজ, হচ্ছে, বর্ষা, বর্ষা, এগুলো এখানে বলে দেবে অ্যাপস থেকে। বুঝছি, শোনাতে, মাই নেম ইজ বর্ষা, এগুলো অটোমেটিক হয়, আমি যেহেতু রেকর্ড করছি সেই জন্য, আমি যেহেতু রেকর্ড করছি সেই জন্য হয়তো আপনারা একটু শোনা যাচ্ছে না, আমি মাইক্রোফোনটি অফ করে তারপরে আপনাদের শুনিয়ে দিলাম। তো তারপরে এখানে যে স্পিকারের জন্য এখানে মাই নেম ইজ বর্ষা, মাই নেম ইজ বর্ষা, এই স্পিকারে যখন আপনি ক্লিক করবেন তখন এটি বলে দেবে, এবং তারপরে কন্টিনিউ দিলে কি আসে। এখন এই আমরা যে মাই নেম ইজ বর্ষা এই নামটি শিখেছি, এই বাক্যটি শিখেছি, সেই বাক্যটিকে এখানে মেলাতে বলবে। আপনি যদি ভুল দেন, ধরুন আমি ভুল দিলাম মাই নেম আর বর্ষা, ভুল উত্তর, মাই নেম ইজ এর পরে ইজ দিতে হবে আর না, কারণ মাই নেম হচ্ছে একবচন। অনেকগুলো বিষয় এখানে শেখার আছে। তো একদম নিচের দিকে আছে মাই নেম ইজ বর্ষা, দেখ আবার তার নিচে আছে, আবার চেষ্টা করুন। এখন মাই নেম ইজ বর্ষা দিলে দেখা যাচ্ছে খুব ভালো চেষ্টা, এখানে আমার নাম হচ্ছে নাম বা শুধু আমার নাম দুটোই সঠিক, কিন্তু সাধারণত হচ্ছে শব্দটি উজ্জ্বল থাকে। ওকে, তারপরে কন্টিনিউ দেব। এখানে এখন দেখতে পাচ্ছেন যে লেখা আসছে বাংলায় আমার নাম, আমার নাম, এই এইটুকুর ইংরেজিটিকে আপনাকে বের করতে হবে। মাই নেম, মাই দিলাম, চেক করুন,
তারপরে নেম। ওকে দেখুন 1 পয়েন্ট যোগ হয়ে গেল। এখন আমি কন্টিনিউ দেব। কন্টিনিউ দিলে দেখুন উপযুক্ত শব্দটি নির্বাচন করে শূন্য স্থান পূরণ করুন। এখন মাই নেম ড্যাশ বর্ষা, এখন এই 4টি অপশনের ভিতরে কোনটি হবে? তো আপনি যদি ইজ দা দেন দেখুন আপনাকে ভুল দেখাবে, ভুল উত্তর নামের আগে এ অ্যান্ড দি বসে না। তাহলে এইটুকু শেখা হয়ে গেলো ভুল উত্তর দেওয়ার কারণে, এ অ্যান্ড দি শেখে না বসে না, তাহলে কি বসে? ইজ দিলাম। এখন দেখুন সবুজ হয়ে গেল এবং টিক চিহ্ন হয়ে গেল। এখন কন্টিনিউ দেব। এখন এখানে আই অ্যাম বর্ষা এই কথাটি অটোমেটিক্যালি বলবে, অথবা আপনি যদি এই যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এই স্পিকারটিতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে এটি বলে দেবে মাই নেম ইজ, সরি আই অ্যাম বর্ষা। তারপরে আমি কন্টিনিউ দেব, আমি হচ্ছি বর্ষা। ইংরেজিতে এই বাক্যটি সঠিক অনুবাদ করুন। তাহলে এখানে সঠিক অনুবাদটি কি হতে পারে? আই অ্যাম বর্ষা। তাহলে আমি একটু ভুল উত্তর দিয়ে দেখি কি লেখায়, কারণ নামের আগে এ অ্যান দি বসে না। আচ্ছা এ অ্যান দি বসে না, তাহলে মাইসেলফ বর্ষা, মাইসেলফ বর্ষা, এটা ভুল ইংরেজি, মাইসেলফ নিজ থেকে বা নিজে থেকে। দেখুন আপনার মানে ভুলটাকেও সে কারেকশন করে দেখিয়ে দিচ্ছে বা কী কারণে ভুল সেটাও বলে দিচ্ছে। তাহলে আই অ্যাম বর্ষা, ওকে হয়ে গেল। তারপর হচ্ছে কন্টিনিউ, আমি হচ্ছি বর্ষা। আগে শিখেছিলাম আমি আমার নাম, এখন হচ্ছে আমি হচ্ছি বর্ষা, মাই নেম ইজ বর্ষা, আমি হচ্ছি বর্ষা, মাই সেলফ। আমি ভুল উত্তর দেবো, দেখি কি হয়। মাই সেলফ, ওকে চেক করি, কাট হলো না। তাহলে আই অ্যাম বর্ষা, ওকে হয়ে গেল। আচ্ছা ভুল উত্তর দিলে আবার রিটার্ন চলে আসবে, সেটিও আমরা শিখে নিলাম। তারপরে হচ্ছে হোয়াট ইজ, তারপরে হোয়াট ইজ ইউর নেম দ্বিতীয় ধাপে বা পরের যে স্টেপ আছে সেই স্টেপে, তো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এখানে বলবে অটোমেটিক্যালি, অথবা এখানে যে স্পিকার চিহ্নটি আছে সেটি দিয়ে দিতে পারেন। তারপরে কন্টিনিউ, হোয়াট ইজ ইউর নেম, এখানে আমি একটু ভুল উত্তর দিই, হোয়াট ইউআর যে সংক্ষেপটি আছে সেটি হবে না, কারণ ইউ আর আপনি হচ্ছেন বা আপনি আছেন হচ্ছেন হলেন, ওকে। তাহলে হোয়াট ইজ ইয়োর, ইয়োরস নেম, আচ্ছা ইয়োরস দিয়ে দেখি আমি, ইয়োরস হবে না, ইয়োর নেম নাকি ইয়োরস নেম, আমার নাম ইয়োর নেম নাকি ইয়োরস নেম, ওকে ভুল উত্তর। আচ্ছা হোয়াট ইজ ইয়োর নেম, আমরা তৃতীয়টি সিলেক্ট করবো, ওকে হয়ে গেল, কন্টিনিউ। আচ্ছা হোয়াট ইজ, ঠিক একই রকমভাবে যদি আপনি ভুল উত্তর দেন তাহলে ভুল দেখাবে এবং সঠিক উত্তর দিলে সঠিক দেখাবে। এই চমৎকার দেখুন আপনাকে বারবার প্র্যাকটিসের জন্য দিচ্ছে, এবং কিছু লেভেল আছে যে লেভেলগুলো সম্পূর্ণ করলে আপনি কয়েন সংগ্রহ করতে পারেন। দারুণভাবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এখান থেকে দারুণ দারুণ ইংরেজি শিখতে পারেন। আমাদের দেশের যে যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের খুব ভালোভাবে শেখাতে পারে, কিছু ধারাবাহিকভাবে কিছু ছোটো মানে গ্রেডিংস, প্রাথমিক যে ইংরেজিগুলো, এখানে কয়েকটি লেভেল আছে, 4-5টি লেভেল আছে, সেই লেভেল অনুযায়ী এখানে ইংরেজি শিখতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের আমার টিউটোরিয়াল। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সঙ্গে থাকার জন্য চিরকৃতজ্ঞ থাকবো। আর ছোট্ট করে একটু লাইক দিবেন, যদি ভালো লাগে তাহলে সময় থাকে একটু কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।